নিরবচ্ছিন্নভাবে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। আজ রাজধানীর একটি হোটেলে সিআইপি 2022 কার্ড প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান তারা। রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 184 জনকে এই সম্মাননা প্রদান করা হয়। রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ 184 জন ব্যবসায়ীকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি হিসেবে স্বীকৃতি দিল সরকার। তাদের মধ্যে 140 জনকে রপ্তানির জন্য এবং 44 ব্যবসায়ীকে ট্রেড সিআইপি সম্মানে ভূষিত করা হয়েছে। চলমান গ্যাস বিদ্যুৎ সংকটে ব্যবসায়িক পরিবেশের নেতিবাচকতার প্রভাব রপ্তানিতে আঘাত আনবে বলে মনে করেন রপ্তানিকারকরা। গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। প্রধানমন্ত্রীর সাথে কথা বলে আমাদেরকে যারা ব্যবসা করতে পারি সে সুযোগ করে দিবেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে নীতিমালা সহজ করা সহ সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করছে সরকার। দাবি হচ্ছে যে আমরা ব্যবসাকে সহজ করে দেওয়ার জন্য এনবিআর সহ সকল জায়গায় যেখানে আমাদের রিফর্ম প্রক্রিয়াগুলো শুরু হয়েছে, আমাদের নীতিমালা হয়েছে, আইনগুলো হয়ে গেছে, এখন এগুলো বাস্তবায়ন করা যাতে আমাদের ব্যবসায়ের কস্ট কমে যায় এবং বিশ্বে আমরা প্রতিযোগিতা করি। কিন্তু বাংলাদেশের যে উদ্যোক্তা শ্রেণী এবং বাংলাদেশের যে শ্রমিক যারা সবচেয়ে পরিশ্রমী তারা তাদের মিলিত ফল আমরা ঘরে তুলতে পারি। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, হস্তশিল্পকে বিকল্প রপ্তানি খাত হিসেবে তুলে ধরতে চায় সরকার। আমাদের এই কাজের মূল লক্ষ্য একটি, সেটা হলো রপ্তানিকে বহুমুখীকরণ এবং বিভিন্ন দেশে মার্কেট অ্যাক্সেস যেন আমরা পেতে পারি। 2026 সালে উন্নয়নশীল দেশে পদার্পণে বাণিজ্যিক সক্ষমতা ও দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে উদ্যোগ সহ বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন আতি আনোয়ার অন্তু, দীপ্ত সংবাদ, ঢাকা।